আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জালালাবাদ তিন গ্রুপ এর একটা মসজিদ। আমি এই মসজিদের একজন মুয়াজ্জিন, মসজিদের খাদিম। আমাদের সামনে যে মসজিদটা উপস্থিত, এই মসজিদ জালালাবাদ একটি তিন কোম্পানির পক্ষ থেকে ওনারা ফ্যাক্টরির মধ্যে এই মসজিদটা স্থাপন করেছেন, নির্মাণ করেছেন। এই মসজিদটা আসলে অন্যান্য মসজিদের সাথে একটু ভিন্ন এবং আলাদা। এ সম্পর্কে বলতে গেলে মসজিদের মালিক এবং ফ্যাক্টরির মালিক যারা আছেন, ওনারা এই মসজিদকে শৌখিনভাবে এটাকে ওনারা নির্মাণ করেছেন। এটাতে আমরা দেখতে পাই স্বাভাবিক যত মসজিদ আমরা দেখতে পাই, পাবলিক ফাংশনে বলেন এবং বিভিন্ন বাজারে, বিভিন্ন স্টেশনে, হাটে ঘাটে যে ধরনের মসজিদ থাকে তার সাথে একটু ব্যতিক্রম, সুসজ্জিত এবং সুন্দর মণ্ডিত হওয়াটাই উচিত। মসজিদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যা ইরশাদ করেন কোরআনে আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এটা আসলে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আফামান উসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়ামিন আহাক আন তাকুমা ফিহি ফিহি রিজালুন ইউহিব্বুন আন ইয়াতাতাহারু। মসজিদ এমন একটা পবিত্র স্থান যেটা আল্লাহ তাআলার ইবাদতের জন্যই বানানো হয়, নির্মাণ করা হয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যে ব্যক্তি দুনিয়াতে একটি মসজিদ নির্মাণ করলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করবেন। মসজিদ প্রতিটা মুসলমানের হৃদয়ের স্পন্দনে এবং হৃদয়ের গহ্বরে যার মহাব্বত আছে, ভালোবাসা আছে, একজন মুসলমান এবং ইমানদার হিসাবে মসজিদকে মহাব্বত করা এবং মসজিদের সাথে সম্পর্ক রাখা এবং মসজিদকে আবাদ করা, এটা প্রত্যেকটা ইমানদার এবং মুসলমানের জন্য ইমানি দায়িত্ব, কর্তব্য। মসজিদের যে আত্মার খোরাক আছে, রুহানি খোরাক আছে, এই খোরাকটা কীভাবে দিন দিন বৃদ্ধি পায়, আর এটা হলো মসজিদ আবাদের মাধ্যমেই সম্ভব। যে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে এই আবাদ দিন দিন বৃদ্ধি করতে পারি এবং এটার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি।